আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের মৌলভী বাজারে। জেলার বিভিন্ন সচিত্র প্রতিবেদন নিয়ে সাথে আছি শাহনামাজ চৌধুরী সুমন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি আপনারা একযোগে কেবল টিভি MCS ও আমাদের মৌলভী বাজার AMB ফেসবুক পেজে লাইভ দেখতে পাচ্ছেন। এবারে জানিয়ে দিচ্ছি প্রতিবেদন শিরোনামগুলো। জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাতদোয়া দিবস পালিত। ছাত্র রাজনীতি বন্ধ না করে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে, মাহবুবুল আলম হানিফ। টিউবওয়েল বিতরণ ও সৈয়দ সোহেল আহমদকে সংবর্ধনা প্রদান। কুলাউড়া স্ত্রীর গায়ে স্বামীর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ, থানায় মামলা, স্বামী আটক। শ্রীমঙ্গলে বন্দুকযুদ্ধে একজন নিহত, র্যাবের দাবি ডাকাত সদস্য। 800 জন হতদরিদ্রের মধ্যে ত্রাণ সামগ্রী ও ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ। অনলাইন নিউজ পোর্টাল OpenAI.com পক্ষ থেকে সৈয়দ সোহেল আহমদকে সংবর্ধনা প্রদান। মৌলভীবাজারের কমলগঞ্জে শত্রুতার জেরে সবজি ও গাছ কর্তন। আবদার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মৌলভীবাজারের সচেতন উলামা মাশায়েক পরিষদ। আব্দুন্নূর নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। আগামী 26 অক্টোবর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন। মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী তারেক আহমেদের ইন্তেকাল। মৌলভীবাজারে মা সমাবেশে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ঔষধ প্রদান। মৌলভীবাজারে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। আইনপুর এতিম শাহ রহমতুল্লাহ আলহী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন।